সর্বপ্রথম আমি পেমেন্ট প্রুফটা নিয়ে দেখাই দিব এই অ্যাপসে, তারপরে এই অ্যাপসে কেমন করে কাজ করবেন, কেমন করে অ্যাকাউন্ট করবেন সব কিছু দেখাই দিব। তো পেমেন্ট নেওয়ার জন্য আমার অ্যাকাউন্টে এখন 16,201 পয়েন্ট আছে। সো আমি বিকাশে পেমেন্ট নিব, বিকাশে অনলি 14,500 হলেই পেমেন্ট নেওয়া যায়। সো বিকাশের উপর একটি ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পর এন্টার ইউর বিকাশ নাম্বার। সো আমি আমার বিকাশ যে নাম্বারটা আছে নাম্বারটা লিখে দিলাম, নাম্বারটা লেখা হয়ে গেলে ক্যাশ আউট যে অপশন আছে ক্যাশ আউটে একটি ক্লিক করে দেব। ক্যাশ আউটে ক্লিক করে দিলে একটি অ্যাড লোড নেবে, অ্যাডটা কেটে দিলে উপরে দেখবেন যে আমার পয়েন্ট অলরেডি কেটে নিয়েছে। আমাদের কয় মিনিটের মধ্যে পেমেন্ট আমরা পাই, আমরা পেমেন্ট অলরেডি পেয়ে গেছি। সো আমি আপনাদেরকে দেখাই দিই যে বিকাশ থেকে আমাদের একটি মেসেজ দিয়েছে। সো আমার বিকাশে অলরেডি চলে আসলাম, বিকাশে চলে আসার পরে ইনবক্সে ক্লিক করে ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার 70 টাকা আমি রিসিভ করলাম 7:41 মিনিটে 14/10/2020-এ। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 100% পেমেন্ট করে। সো আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফটা তো দেখেই দিলাম, আপনারা এই অ্যাপসে কেমন করে অ্যাকাউন্ট করবেন, কেমন করে কাজ করবেন আমি এ টু জেড দেখে দেবো। ফার্স্ট অফ অল, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন। তো থ্যাংক ইউ সো মাচ। ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা যখন ওই লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে আসবে। প্লে স্টোরে চলে আসার পর আপনারা এই বিডি ক্যাশ যে অ্যাপসটা আছে অ্যাপসটা ইনস্টল দেবেন। সো ইনস্টল দেওয়ার পর দেখবেন যে এমন ইন্টারফেস চলে আসছে। সো আপনারা অ্যাপসটি ওপেন করবেন, ওপেনে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে একটা নোটিশ দিয়ে দিয়েছে, আপনি যদি বাংলাদেশ থেকে এই অ্যাপস ব্যবহার করেন তাহলে অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করতে হবে। সো আপনারা প্লে স্টোর থেকে সুপার ভিপিএনটি ইনস্টল করে নেবেন। ভিপিএনটা ওপেন করলে দেখবেন যে আমার ইন্টারফেস শো করবে। সো আপনারা এইখানে একটি ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা ইউএসএটা কানেক্ট করে নেবেন। সো ইউএস দেখতে পাচ্ছেন, ইউএসএর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর কন্টিনিউ যে অপশন আছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে কানেক্ট নামে যে অপশন আছে কানেক্ট উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর যদি একটা অ্যাড লোড নেয় তাহলে অ্যাডটা 5 সেকেন্ড দেখার পর অ্যাডটি কেটে দেবেন। অ্যাডটি কেটে দেওয়ার পর দেখবেন যে আপনার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। সো আপনার যখন ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে তখন আপনারা বিডি ক্যাশ যে অ্যাপসটা প্লে স্টোর থেকে নামাইলেন সেই অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করলে দেখবেন এমন ইন্টারভিউ শো করছে। সো আপনাদের অবশ্যই একটি অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার জন্য সাইন আপের উপর একটি ক্লিক করবেন। সাইন আপের উপর ক্লিক করে দিলে দেখবেন যে এমন ইন্টারভিউ শো করবে, আপনার এখানে আপনাদের ফোন নামটা লিখে দেবেন, এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন, এখানে ফোন নাম্বারটা দেবেন, এখানে একটি পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, এবার এখানে রেফার কোড ডিসক্রিপশনে দেওয়া থাকবে নিয়ে এসে দিয়ে দেবেন এবং এখানে একটি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর সাইন আপে একটি ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে দেখবেন যে এমন ইন্টারফেস শো করছে, আপনাদের লগ ইনের অপশন চলে আসবে। সো আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাপসের মূল ইন্টারফেস শো করবে। সো আপনাদের অ্যাপসের মূল ইন্টারফেস এমন শো করবে। আপনাদের কাজ করার জন্য স্পেন অ্যান্ড উইন যে অপশন আছে স্পেন অ্যান্ড উইন একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে একটি অ্যাড লোড নিচ্ছে, অবশ্যই অ্যাডটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখবেন যে আপনাদের এখানে 11টি স্পেন দেওয়া হয়েছে। সো আপনারা স্পেন করার জন্য প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করলে দেখবেন যে স্পেনটা কিছুক্ষণ ঘুরবে, ঘোরার পর একটি অ্যাড লোড নেবে, অ্যাডটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখবেন যে গেট পয়েন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যদি অ্যাড লোড নেয় সেই অ্যাডটা অবশ্যই 20 সেকেন্ড দেখবেন, আপনাদের এখানে টাইমটা কাউন্ট হচ্ছে, অবশ্যই 20 সেকেন্ড আপনারা অ্যাডটা দেখবেন। আপনাদের যখন 20 সেকেন্ড অ্যাডটা দেখা হয়ে যাবে তখন অবশ্যই অ্যাডটি কেটে, আপনাদের যখন আর একটি স্পেন থাকবে তখন আপনারা প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করার পর বরাবরের মতো আরেকটি অ্যাড লোড নেবে, সে অ্যাডটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখবেন যে এখানে একটি অপশন দিয়েছে ইনস্টল অ্যাপ ফর গ্রেড 45 পয়েন্ট। সো আপনারা এটার উপর একটি ক্লিক করবেন। সো ওইটার উপর ক্লিক করার পর দেখবেন যে একটি অ্যাড লোড নিয়েছে, অবশ্যই আপনারা এই অ্যাডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অবশ্যই অ্যাপসটি ইনস্টল দিতে হবে এবং যদি আপনাদের কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের 2 মিনিট থাক। তাদের অ্যাপসটা ইনস্টল দেওয়ার পর অবশ্যই আপনারা অ্যাপসটা 5-10 মিনিট রেখে আপনারা আনইনস্টল করে দেবেন, আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় অবশ্যই আপনারা 2 মিনিট থাকবেন। সো আপনাদের যখন 2 মিনিট হয়ে যাবে তখন আপনারা ব্যাক করে দেবেন। করে দিলে দেখতে পারবেন যে আপনাদের স্পেন 0 হয়ে গেছে এবং আপনাদের তারপর প্লেতে ক্লিক করেন দেখবেন যে আপনার 11 স্পেন আবার দেওয়া হয়েছে। যদি আবার প্লেতে ক্লিক করেন দেখবেন যে আপনারা 1 মিনিট অপেক্ষা করতে বলছে।
অবশ্য 1 মিনিট পরে আপনার আবার কাজটি করতে পারবেন। সো এইভাবে অবশ্য স্পেনের কাজটি করতে হবে। এবং আপনারা যে ওয়াচ অ্যান্ড অ্যাড আছে, ওয়াচ অ্যান্ড অ্যাডের উপর দেখার জন্য অ্যাডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে একটি ভিডিও অ্যাড দেখাচ্ছে। সো ভিডিও অ্যাডটা আপনারা ফুল দেখবেন। সো আপনারা মোট আপনাদের 10টা ভিডিও অ্যাড দেখতে হবে। 10টা ভিডিও অ্যাড দেখার পরে আপনাদের বলবে যে একটি অ্যাপস ইনস্টল দিতে। অবশ্যই অ্যাপসটা ইনস্টল দেবেন এবং যদি ওয়েবসাইটে নিয়ে যায় 2 মিনিট থাকবেন। সো এইভাবে আপনারা ওয়াচ অ্যান্ড অ্যাডের কাজটা করবেন। এবং আপনারা অবশ্যই অ্যাপসটাকে রেটিং দেওয়া লাগবে। রেটিং দেওয়ার জন্য রেট আসার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে যাবে। প্লে স্টোরে চলে আসার পর আপনারা অ্যাপসটা সুন্দর করে একটি রেটিং দিয়ে দেবেন। তো রেটিং দেওয়ার জন্য দেখবেন যে আপনাদের এমন ইন্টারভিউ শো করছে। সো আপনারা অবশ্যই 5 নম্বর যে স্টার আছে 5 নম্বর উপর একটি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনাদের একটা কমেন্ট লেখার অপশন আসছে। সো একটা কমেন্ট লিখে দেবেন। আপনাদের কমেন্টটা লেখা হয়ে গেলে উপরে দেখবেন যে পোস্ট নামে যে অপশন আছে পোস্টের উপর একটি ক্লিক করে দেবেন। সো পোস্টের উপর ক্লিক করলে দেখবেন যে আপনাদের রেটিংটা অলরেডি হয়ে গেছে। সো এইভাবে আপনারা অ্যাপসটাকে রেটিং দেবেন। অবশ্যই রেটিং না দিলে কিন্তু পেমেন্টটা পাবেন না। অবশ্যই আপনাদের রেটিং দেওয়া লাগবে। এবং আপনারা টেলিগ্রাম, সো অবশ্যই অ্যাডমিনের সাথে কথা বলার জন্য আপনার টেলিগ্রামে জয়েন হবেন। টেলিগ্রামের উপর ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রামে জয়েন হলে আপনারা সকল প্রকার আপডেট এবং পেমেন্টের আপডেট পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পেমেন্ট প্রুফ রয়েছে। সো আপনারা পেমেন্ট প্রুফ দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে পেমেন্ট প্রুফটা দেখতে পারবেন। উইড্রো নেওয়ার জন্য উইড্রোতে ক্লিক করবেন। উইড্রোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 10 টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন, 75 টাকা হলে বিকাশে নিতে পারবেন, এবং কয়েন বাইজে $3, পেটিএমে ₹100 এবং পেপালে $2 হলে নিতে পারবেন। আপনার যে কারেন্সির উপর পেমেন্ট নেবেন, আপনাদের রিচার্জে নেন, রিচার্জের উপর ক্লিক করে দেখবেন যে আপনাদের ইন্টারিওর মোবাইল রিচার্জের জায়গায় আপনার নাম্বারটা দিয়ে ক্যাশ অ্যাপে ক্লিক করলে আপনাদের উইড্রো রিকোয়েস্টটা দেওয়া হয়ে যাবে এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনাদের অ্যাপসটাকে রেটিং এবং টেলিগ্রামে জয়েন হতে হবে এবং আপনাদের সঠিকভাবে কাজ করতে হবে। আপনাদের জাস্ট যেই অ্যাডে ক্লিক করার কথা বলছে আপনারা ওই অ্যাডে ক্লিক করবেন, ওই অ্যাড ছাড়া অন্য কোনো অ্যাডে ক্লিক করবেন না। যদি অন্য কোনো অ্যাডে ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা মাইনাস হয়ে যাবে এবং মাইনাস হয়ে গেলে আপনারা পেমেন্টটা কখনোই পাবেন না। আপনারা যদি সঠিকভাবে কাজ করেন তাহলে পেমেন্ট নিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনারা যদি সঠিকভাবে কাজ করেন তাহলে পেমেন্ট আমি নিয়ে দেব আপনাদের। তো অবশ্যই নিয়মটা মেনে কাজ করবেন এবং 100% পেমেন্ট পেয়ে যাবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে। আপনারা যদি কোনো ডলার বা টোকেন বাইসেল করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে। ইমোতে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো ডলার বা টোকেন বাইসেল করতে পারবেন।